অভিযোগ দীর্ঘদিন ধরে পানীয় জল ও চলাচল অনুপযুক্ত রাস্তার কারণে নানা সমস্যায় ভুগছে কৈলাসহর পুর পরিষদের ১৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ। জনসাধারণ বাধ্য হয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে কৈলাসহর কুমারঘাট ও কৈলাসহর ধর্মনগর একই সাথে দুটি সড়কে অবরোধ বসলে মূল সড়কটি বন্ধ হয়ে যায়। এলাকার জনগণের বক্তব্য, দীর্ঘ ২ মাস ধরে এলাকায় ভুগছে পানীয় জলের সংকট। কৈলাসহর কুমারঘাট ও কৈলাসহর ফটিকরায় ভায়া কুমারঘাট সড়কটির কাজ শুরু হওয়ায় রাস্তায় জল জমে কাদায় একাকার। অধিকাংশ ক্ষেত্রেই আটকে যাচ্ছে ছোট গাড়িগুলো, যার কারণে অধিকাংশ যাত্রীবাহী গাড়ি বিকল্প সড়ক হিসেবে ১৭ নম্বর ওয়ার্ডের বিদ্যানগর এলাকা সংলগ্ন এই পথটিকে ব্যবহার করে চলেছে। এতে করে অতিরিক্ত গাড়ি চলাচলের ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। জলের মেশিন নষ্ট হওয়ার ফলে মুসলিম পাড়ায় জল আসছে না। পুর পরিষদের অন্তর্গত হওয়ার পরও এলাকাটি ভুগছে দৈন্য দশায়। কে দুই মাসটা কি জল লইয়া মানে খুব সিনেমিনি চলছে, তিন দিনে একদিন আর নাইলে এক লগে পাঁচ দিনে কি আর ডিডব্লিউএস এর গাড়ি, ডিডব্লিউএস এর গাড়ি গাড়ি দিও দেয় না জল, সাপ্লাইও দেয় না জল। আজকে ইদানিং আজকে পাঁচ দিন ধরে কন্টিনিউ জল বন্ধ। এরপরে কারেন্ট আমরা পুর পরিষদে বাস করি, অথচ কারেন্টটা দিয়ার আছে বাগান লাইনের লগে, একটু বাতাস দিলেই কারেন্টের তার যায়। কোন লাইনের লগে? বাগান লাইনের লগে। এরপরে রাস্তাটা আর খুব দুরবস্থা, কুমারঘাটের রোড এখন পুরা স্টেশন রোড হয়ে গেছে কি বিদ্যানগর টু কাপড়িঙ্গাবাড়ি রোড। এই রোডে সেদিনও একটা টুকটুক স্টুডেন্ট লইয়া ফুরকিতে পড়ছে। আচ্ছা, তো এই বিষয় লিয়া তোমরা এই বিষয়টা লিয়া কিতা পুর পরিষদে জানাইছিলে? এটা পৌর পরিষদে সবাই জানে, কন্টিনিউ দেখে তারা আয় যায়। জল লইয়া অনেকবার আন্দোলন হয়েছে, কমপ্লেন দেওয়া হয়েছে, কিন্তু কোনো গুরুত্ব দেয় না। অথচ গাড়ি যদি দরকার পড়ে তিনটা গাড়ির জল একটাও গাড়ি দিতে বাধ্য হয় না। আজকের লাগে আজকে তোমরা এর লাগে আজকে আমরা মেইন রোড অবরোধ করছি। তোমরা কি কি জল রাস্তা কারেন যতবার না এটা সমাধান হয়েছে? তারা কি কয়? তারা তো কি কইছে এখন আমরা তো শুনছি না, আমরা জানাইছি তারা আমরা কোনো উত্তর দিছে না। এখন জল আমরা পাই না, কেউ পাই এক কলছি, কেউ পাই আধা কলছি, কেউ পাই না। এদিনকার এই অবরোধের ফলে রেল যাত্রীদের পড়তে হয় দুর্ভোগের মধ্যে। অনেকটা সময় ঠায় দাঁড়িয়ে থাকতে হয় ভারী ভারী সব লাগেজ নিয়ে। অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অবরোধস্থলে হাজির হন। জল ভর্তি ৫টি গাড়ি এলাকায় নিয়ে আসেন তড়িঘড়ি। জলের মেশিনের সরাইয়ের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে বলে আশ্বাস দেন প্রশাসনের আধিকারিকরা। মেশিন স্থায়ীভাবে সরাই না হওয়া পর্যন্ত প্রতিদিন দুই বেলা করে গাড়ি দিয়ে এলাকায় জল দেওয়া হবে বলেই জানান তারা। আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা সংস্কার করে দেওয়া হবে বলে জানানো হয়। প্রশাসনের এই আশ্বাস পাবার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। স্যান্দন টিভি।